দর্শক আসসালামু আলাইকুম, আজ 7 নভেম্বর 2021 কিষান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কিষান খামার চ্যানেলটি অবস্থান করছে হৃদয় ডেইরি ফার্মে, আর এই হৃদয় ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়, এটি একটি বিক্রয় কেন্দ্র। এর আগেও বেশ কয়েকটি পর্ব আপনারা দেখতে পেয়েছেন হৃদয় ডেইরি ফার্মে। হৃদয় ডেইরি ফার্মের মালিক এবারেও নতুন করে বেশ কিছু গাভী সংগ্রহ করেছে। আজকের ভিডিওতে সে সকল গাভীরই দাম, জাত, বয়স এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে হৃদয় ডেইরি ফার্মের মালিক এ সকল গাভী বিক্রয় করছে এই বিষয়ে জানাব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউবে তো কম বেশি সবাই আপনাকে চেনে, তারপরে নতুন কিছু দর্শক প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি হৃদয় ডেইরি ফার্মের মালিক, আমার পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। নতুন করে এবার কতগুলো গাভী সংগ্রহ করেছেন? এবার আপনার নতুন আছে 9টা গাভী, তার মধ্যে আপনার 7টা আছে বাচ্চা দেওয়া আর 2টা প্রেগনেট। কি কি জাতের গাভী সংগ্রহ করেছেন? গাভী আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, একটা আছে জার্সি আর একটা আছে মহীশ অস্ট্রেলিয়া। এটা আপনার সরাসরি আপনার বাইরের থেকে নিয়ে আসা, কিন্তু আমি আনি নাই আপনার, এটা 2 মাসের প্রেগনেট আসছিল, আমি আপনার হোস্টেলে ওনার কাছ থেকে নিয়েছি অল্প কিছুদিন হলো, উনি আপনার লালন পালন করছে, করার পরে যখন রেডি হয়েছে তখন আমার কাছে বিক্রি করছে, আমি আপনার ওই অবস্থায় আমি নিয়েছি ওনার কাছ থেকে। আচ্ছা, এবার দুধের গাভীতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন আর প্রেগনেন্ট গাভীতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন, এটা যদি একটু জানান। সুযোগ সুবিধা মনে করেন ওই আগের মতোই, আপনার আপনার দুধের গাভীগুলো বিশেষ করে আপনার খামারে আসবে, যে কেউ আমার ইউটিউব দেখবে, দেখার পরে খামারে আসবে, খামারে এসে আমি যেটার যে বর্ণনা দেবো, যেটার যে দুধের কথা বলবো, দুই বেলা তিন বেলা আপনার দোহান করে দুধটা ভুষ করে পাইলে আমার সাথে দাম দর করবে। আর প্রেগনেন্ট প্রেগনেন্টগুলো আপনার ধারবাট এবং আপনার হলো প্যাঙে, এগুলোর আপনার হচ্ছে গ্যারান্টি দেবো আমি। আচ্ছা, এবার সর্বনিম্ন কত দাম থেকে শুরু করে সর্বোচ্চ কত দাম পর্যন্ত আছে? এবার 2,10,000 থেকে শুরু করে আপনার 3,50,000 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে গাভীগুলোর সঠিক বর্ণনা আমাকে জানান এখন। জি ভাই জানাবো। আসলে ভাই সর্বপ্রথমে একটি কালো রঙের বিশাল গাভী দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? এটা বয়স আপনার 6 দাঁত দ্বিতীয় বিয়ান। বাচ্চা আছে সঙ্গে? জি বাচ্চা আছে আপনার, সার বাচ্চা, বাচ্চার পার্সেন্ট অনেক বেশি আপনার, বাচ্চাটা হয়েছে সাদা কালো। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আছে 13 দিন। গাভীটা দেখে মনে হচ্ছে অনেক বড় সড়ো একটি গাভী। হ্যাঁ ভাই অনেক বড় সড়ো গাভী, কিন্তু যে গারস্থর কাছ থেকে আমি নিছি আপনার হচ্ছে উনি খাওয়ানে একটু দুর্বল রাখছে, জন্য গাভী আপনার গায়ে একটু ইয়া, তাছাড়া দুধ আছে গাভীর বুঝছেন অনেক দুধ। সকাল বিকাল কত লিটার দুধ? এটা আমি সকাল বিকাল আপনার 13 দিন বাচ্চার বয়স আমি 22-23 লিটার দোয়ান করতেছি, তবে যে কেউ আসলে আপনার 4-5 দিনের পর আর যদি কেউ আসে তাহলে আমি 25 লিটারের গ্যারান্টি দেবো। একদম 25 লিটারের গ্যারান্টি দিয়ে দেবো? বলা 25 লিটারের গ্যারান্টি দেবো। আচ্ছা, এই গাভীটা কত দাম হলে রাখা যাবে? এটা দাম রাখা যাবে আপনার 2,80,000। 2,80,000, দর দামের সুযোগ আছে? সামান্য কিছু সুযোগ আছে। আচ্ছা ভাইজান, পরবর্তী গাভী দেখি। দেখেন আশরাফুল ভাই, 2 নম্বর সিরিয়ালে আরও একটি বড় সড়ো সাদা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি, পেটের নিচ দিয়ে সাদা, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়স? এটার বয়স আপনার 6 দাঁত দ্বিতীয় বিয়ান। সঙ্গে বাচ্চা আছে? সঙ্গে সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আর 4 দিন। বাচ্চার বয়স আর 4 দিন? জি জি। আচ্ছা, সকাল বিকাল কত লিটার দুধ পাচ্ছেন? এটা সকাল বিকাল আমি আপনার 17-18 অলরেডি আসছি 4 দিনে, কিন্তু আপনার এটা 26-27 লিটার দুধ হবে।
এটা 26 27 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিবে আমার সদস্যর কাছ থেকে নিছি আমার এটা রেকর্ড গত বিএনের জানা আছে বুঝছেন আপনার গত বিএনে প্রথম বিএন ছিল প্রথম বিএনেই আপনার 23 24 লিটার দুধ দোয়ান করছে প্রথম বিএনেই 23 24 লিটার দুধ ওলান এবং ওর আপনার ইয়া গিটাপটা দেখলি আপনি নিজেও বুঝতে পারবেন আর ওলান এখন যত দুধ আছে আপনার ভিডিওটা শেষ হইলে আপনার আসলে দুধটুকো দেখে যান যে কতটুকু দুধ হয় ইনশাআল্লাহ আমি খামারে আছি দেখে যাব আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এটা আপনার ওই 2 লক্ষ ওইটার দামই দাম লব 2 লক্ষ 80000 আচ্ছা ঠিক আছে দরদামের সুযোগ আছে আছে সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি এটা হলস্টন ফিজিয়ান এটার বয়স আপনার 6-7 দ্বিতীয় বিয়ান সঙ্গে বাচ্চা আছে জি বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চা আপনার সার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 13 দিন 13 দিন এই গাবিটা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাচ্ছেন এটা আপনার সকাল বিকাল আপনার 15 16 লিটার দুধ আছে ভাই আচ্ছা 15-16 লিটার দুধ চলে আসছে জি জি অলরেডি 15-16 চলে আচ্ছা গাড়িটা একটু এই পাশ ঘোরাই দেন এক পাশ নিখুঁত দেখছি আর এক পাশ দেখি দেখেন দেখেন সমস্যা নাই চতুর সাইডে দেখবেন আমি নিখুঁত গরু স্যার আপনার আসলে গরু কিনি না আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছি আপনার 2,20,000 দরদামের সুযোগ আছে আছে সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা আশরুল ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আশরুল ভাই 4 নম্বর সিরিয়াল আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের অনেক বড় সরো আজকে খামারে কি সবগুলো বড় সরো গাবি সবগুলো বড় একটা গাবি আছে আপনার একটু মিডিয়াম তাছাড়া সবগুলো হাই বডির গরু ডাবল বডির গরু আচ্ছা এটার কি জাত এটা আপনার হলস্টিন ফ্রিজিয়ান এটার বয়স বয়স আপনার 6-7 দ্বিতীয় বিয়ান আপনার সাথে আপনার লাল পাখরা আপনার হচ্ছে হলো বকনা বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চাটার জাত কি বাচ্চাটা আপনার হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চাটাও হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টিন ফ্রিজিয়ান মায়ের জাতি পাইছে হ্যাঁ মায়ের জাতি পাইছে কিন্তু মা আপনার লাল সাদা কালো এই আপনার লাল কালো লাল সাদা আচ্ছা এটার থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাচ্ছেন এখন এটা আপনার বাচ্চার বয়স আজ 23 দিন হইছে আপনার আমি দুধ পাচ্ছি আপনার 17 লিটার দুধ পাচ্ছি সকাল বিকাল আচ্ছা এই 17 লিটার দুধেরই তো গ্যারান্টি দিয়ে দিতে পারবেন আমি 100% এটা আমি 17 লিটারের গ্যারান্টি দেব যে কেউ আসলে খামারে এসে দোয়ায় নেবে আপনার 17 লিটারের গ্যারান্টি দেব আপনি এখানে তো আসার পর থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আছে সমস্যা নাই আচ্ছা এই গাবিটার দাম কত টাকা নেবেন এটা 2,30,000 টাকা দাম নেব দরদামের সুযোগ আছে আছে সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা আশরাফুল ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আশরাফুল ভাই 6 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের মাঝারি আকারের একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার হলস্টিন অরিজিনাল হলস্টিন ফিজিয়ান আপনার হচ্ছে হলো 6 দাঁত দ্বিতীয় বিয়ান দিবে একটা বাচ্চা দিছে আগে আর একটা বাচ্চা দিবে এই যে দেখেন ওলান পোলান এসে গেছে হয়তো 12-14 দিন টাইম আছে গরুটার 12-14 দিন টাইম আছে এখন আচ্ছা গাবিটা ঘোরাই দেন দেখেন একটু পানির চাপ আসছে আশরুল ভাই 7 নম্বর সিরিয়ালে বড় সরো আরো একটি সাদা কালো রঙের গাবি দেখতে পাচ্ছি পেটের নিচ দিয়ে সাদা এটা কি জাত এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি ভাই আপনার গাবিগুলো তো অনেক বড় সরো গাবি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন এগুলো আমি আপনার 70% গরুগুলো আপনার হচ্ছে আমার সদস্যর কাছ থেকে আমি কালেকশন করি আমাকে মনে করেন আমার দুধ দেয় 110 জন এনাদের কাছ থেকে আমি বেশি কালেকশন করি আর বাদ বাকি কোনো আত্মীয় স্বজনের এবং আত্মীয় আত্মীয় অথবা পরিচিত কেউ এরকম ছাড়া আপনি আপনার কারো কাছ থেকে কালেকশন করি না মানে সব আপনি জানাশোনা লোকের মানুষের কাছ থেকে গাবিগুলো সংগ্রহ করেন জি জি আচ্ছা এটার বয়স আছে কতদিন এটা বয়স আপনার বিএনএর টাইম আছে আপনার 10-12 দিন টাইম আছে তবে আপনার আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে 10-12 দিন সময় আছে আর আপনার গত বিএনএর আমার রেকর্ড জানা আছে আমাকে দুধ দিত আপনার গত বিএনএই আপনার 22 লিটার পর্যন্ত আমাকে দুধ দিছে গত বিএনএ 22 লিটার পর্যন্ত দুধ দিছে এই বিএনএ কত আশা করতেছেন এটা আমি আশা করতেছি 26 লিটার দুধ হবে এবার এই বিএনএ 26 লিটার দুধ হবে এটা হবে 100% হবে আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছি 2,80,000 2,80,000 দরদামের সুযোগ আছে জি জি সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি দেখেন আশরাফুল ভাই 8 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি বড় সরো গাবি দেখতে পাচ্ছি পেটের নিচ দিয়ে সাদা এটার কি জাতের এটা আপনার হলস্টিন ফিজিয়ান আপনার এই গাবিটা দেখেন গত প্রতিবেদনে দেখাইছিলাম ওই সময় আপনার প্রেগন্যান্ট ছিল এখন বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ বাচ্চা দিছে 4 দিন বাচ্চার বয়স 4 দিন বাচ্চার বয়স গাবির বয়স কয় দাঁত গাবি আপনার 6 দাঁত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা আপনার বকনা বাচ্চা হইছে দেখেন আপনার একদম সেম মায়ের সাথে আপনার বাচ্চার মিল আছে বাচ্চারও যে জাত মায়েরও একই জাত একই জাত এবং মায়েরও যেরকম ছাপ আছে বাচ্চারও ওইরকম ছাপই হয়েছে মায়ের তো তলা দেখে মনে হচ্ছে অনেক অনেক দুধ হবে অনেক বড় সরো তলা ভাই এটা আমি আশা করতেছি আপনার যেটুকু আমি পাচ্ছি আপনার 23-24 লিটার অলরেডি এসে গেছে আপনার আশা করতেছি আপনার এটা 30 প্লাস দুধ হবে এটাই তো খামারের সেরা গাবি ভাই এইটা আরেকটা গাবি আছে একই মাপের এটার সে আপনার ওলা নয়টার বেশি হবে দুটা গাবি আচ্ছা গাবিটা ঘোরাই দেন ওই অপর পাশটা সুন্দর করে ঘোরাই দেন অপর পাশটা দেখি আচ্ছা দেখ ভিডিও লেন আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন
এটা দাম চাচ্ছি ভাই 350,000 350,000 দরদামের সুযোগ আছে আছে সামান্য কিছু সুযোগ আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান এটা সাইড করে দেন আমরা পরবর্তী গাবি দেখি শেষ 9 নম্বর সিরিয়ালে এটাই তো শেষ গাবি এটা সম্পূর্ণ কালো রঙের বড়সর অনেক বড়সর দেখতে পাচ্ছি আগেরটার থেকে মনে হচ্ছে এটা একটু বড় হ্যাঁ এটা অনেক বড় ভাই আচ্ছা এটার জাত এটা মৈশো অস্ট্রেলিয়া ভাই মৈশো অস্ট্রেলিয়া বাচ্চা আছে মাথা এবং শরীর হ্যাঁ ভাই বাচ্চা আছে আজকেই বাচ্চা দিছে আচ্ছা আপনারা তিনটার দিকে বাচ্চা দিছে আজকে তিনটার দিকে বাচ্চা দিছে বাচ্চা কি বাচ্চা আচ্ছা বাচ্চা হইছে বকনা বাচ্চা ভাই বকনা মায়ের আপনার জাতি হইছে বাচ্চার জাত তো মায়ের জাতের মতোই আচ্ছা এই গাবিটার হচ্ছে বয়স কয় দাঁত এটা আপনার 6 দাঁত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা গাবিটা ঘোরাই দেন এক পাশ দেখছি নিখুঁত অপর পাশ দেখি ওলানতলা তো দেখে মনে হচ্ছে গাবিটা অনেক দুধ দিবে ভাই আপনার এই যে নয় 8 নম্বর গাবিটা দেখাইছি 8 নম্বর এবং 9 নম্বর এই দুইটা গাবি যদি কেউ একত্রে নেয় আপনার হচ্ছে হলো আমি 60 লিটার দুধের গ্যারান্টি দেব আপনার মনে করেন আজ থেকে এক সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে আমি 60 লিটার দুধের গ্যারান্টি দেব এই দুইটা গরুতে 10 দিনের মধ্যে 60 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা এটার দাম কত টাকা যাচ্ছে এটা আপনার 350,000 আচ্ছা কোন দর্শক যদি জোড়ায় নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকা নেবেন আপনার জোড়ায় আপনার দাম জোড়ায় নিলে কিন্তু একটু কম করে দিতে হবে ভাই 7 লক্ষ দাম কিছু কম বেশ করে বেশি বেচা কেনা করা যাবে আচ্ছা কিছু কম বেশ করে বিক্রি করে দিবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কিছু গাবি দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ